আসসালামু আলাইকুম। জিশান ইট সলিউশনের নতুন আরেক ল্যাপটপ রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সামনে আজকে যে মডেল দুটো দেখতে পাচ্ছেন একই মডেল, প্রসেসর হচ্ছে কুরাই 5 আর কুরাই 7, জাস্ট বক্স ওপেন ল্যাপটপ। মানে নর্মালি হচ্ছে যে উইদাউট বক্স একদম লেটেস্ট প্রসেসর কুরাই 5 12 জেনারেশন, কুরাই 7 12 জেনারেশন। তাহলে চলুন শুরু করি, কি কি মডেল, এই মডেলটার নাম কি আর স্পেসিফিকেশন কি, সবগুলো নিয়ে বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। শুরুতে এই মডেলটা হচ্ছে যে এইচপি এলিট বুক 650, এইচপি এলিট বুক 650 G9, একদম লেটেস্ট প্রসেসর। আর ওপেন বক্স বলতে হচ্ছে যে নর্মালি যেটা মার্কেটে এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে, মার্কেটে নতুন চলতেছে, কিন্তু আমাদের কাছে বক্স ছাড়া ল্যাপটপ আসছে সেইগুলোকেই ওপেন বক্স বলে। নর্মালি এই ল্যাপটপটা হচ্ছে এইচপি এলিট বুক 645G9, মডেলটা একটু দেখেন, এইচপি এলিট বুক 650G9। এটা হচ্ছে যে প্রসেসরটাতে কুরাই 5 এর 12 জেনারেশন প্রসেসর, উইন্ডোজ 11 থাকবে লাইসেন্স করা এটার মধ্যে, জাস্ট বক্স ওপেন একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ। এটা প্রসেসরটা হচ্ছে যে কুরাই 7 এর 12 জেনারেশন আর এটা হচ্ছে যে কুরাই 5 এর 12 জেনারেশন। বিস্তারিত কি কি আছে একটু ভিতর থেকে আমরা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে যে 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেল ডিসপ্লে, এটাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট পাবেন, অ্যাভেলেবেল পাবেন, তারপর হচ্ছে ক্যামেরা পাবেন, ফেস আইডি পাবেন, ক্যামেরাতে একটা শাটারও পাবেন, একদম বর্ডারলেস ফুল এইচডি ডিসপ্লে। 15.6 ইঞ্চি নিউমেরিক কিবোর্ড সহ একদম বিগ স্ক্রিনের একটা কিবোর্ড সহ পাবেন। এটাতে হচ্ছে যে সিপিউটা দেখেন আপনি, সিপিউটা হচ্ছে যে ইন্টেল 12 জেনারেশন কুরাই 5 1235U, এটা আবার নর্মালি হচ্ছে বেসিক টাচ স্ক্রিন। এটার প্রসেসরটা হচ্ছে যে কুরাই 5 এর 12 জেনারেশন, মেমোরিটা পাবেন হচ্ছে আপনি 8GB DDR4 এর 3200 স্পিডের সিঙ্গেল স্লটের 8GB র্যাম পাবেন, চাইলে আপনি এক্সটেন্ড করে 1632 পর্যন্ত করতে পারবেন, সমস্যা নাই। তারপরে এসএসডি পাবেন এটার ভিতরে, এনভিএমই ইন্টেলের 512GB এনভিএমই এসএসডি পাবেন, আর জিপিটা হচ্ছে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স পাবেন এটার মধ্যে 8GB, একদম ফ্রেশ কন্ডিশন। ডিসপ্লেটা হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে, জাস্ট বক্স ওপেন ল্যাপটপ, কিন্তু নট ইউজড জিনাইন ল্যাপটপ, এমনিতেই মার্কেটে হচ্ছে যে নতুন চলতেছে আমাদের কাছে, কিন্তু বক্স ছাড়া আনঅফিসিয়ালি নতুন পাবেন আমাদের কাছ থেকে। আর এটা হচ্ছে যে কুরাই 7 এর 12 জেনারেশন প্রসেসরটা একটু দেখি আমরা, প্রসেসরটা হচ্ছে যে ইন্টেল কুরাই 7 দেখেন একটু, ইন্টেল সিপিউটা দেখাই আমি প্রথমে, সিপিউটা হচ্ছে যে 12 জেনারেশন ইন্টেল কুরাই 7, কুরাই 7 প্রসেসর, এটা আবার পি প্রসেসর 1270 পি প্রসেসর, একটু পি প্রসেসরটা মূলত ইউ প্রসেসর থেকে একটু বেটার অপশন আর কি। মেমোরিটা এটার মধ্যে পাবেন আবার 16GB, এটাতে যে 16GB DDR4 এর সিঙ্গেল স্লটে, কিন্তু 16GB র্যাম আছে, আপনি চাইলে আরো এক্সটেন্ড করতে পারবেন, সমস্যা নাই। এরপরে এসএসডি আছে 512GB, আর জিপি হচ্ছে যে এন ইউএসডি গ্রাফিক্স আছে, এটাতে 8GB গ্রাফিক্স, ডিসপ্লেটা ফুল এইচডি আইপিএস প্যানেল ফুল এইচডি 15.6 ইঞ্চি, ক্যামেরাতে শাটার আছে, ফেস আইডি আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, নিউমেরিক কিবোর্ড সহ বিগ স্ক্রিন একটা কিবোর্ড, সবকিছু মিলে ওভারঅল মিলে এইচপি এলিট বুক 650G9, এই ডিভাইসগুলো একদম জাস্ট বক্স ওপেন, আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবেল হয়েছে, একদম লেটেস্ট প্রসেসর, এই ডিভাইসগুলো আমাদের কাছে পারচেস করতে পারবেন এই মুহূর্তে জিশান ইট সলিউশনে। কুরাই 5 12 জেনারেশন যেটা এটার প্রাইস রাখতেছে এই মুহূর্তে মাত্র অফার প্রাইস, এখন বর্তমানে যে সময়টা চলতেছে, যদি কেউ ঢাকার বাইরের থেকে নিতে চান আমাদের কাছে কুরিয়ার করে নিতে পারবেন, 24 ঘন্টার ভিতরে আমরা কুরিয়ার করতে পারবো। অফার প্রাইসে দিচ্ছি আই 5টা 12 জেনারেশন মাত্র 65,000 টাকা, 65,000 টাকা হলে আমাদের কাছ থেকে কিন্তু একদম লেটেস্ট প্রসেসর আই 5 এর 12 জেনারেশন পারচেস করতে পারবেন। পাশাপাশি যে কুরাই 7 12 জেনারেশনটা 512 16GB দিয়ে এটার প্রাইস রাখতেছি মাত্র মাত্র 75,000 টাকা, 75,000 টাকা হলে আমাদের কাছ থেকে এই মুহূর্তে পারচেস করতে পারবেন। আর এগুলো পারচেস করতে হলে আপনাকে আসতে হবে জিশান আইটি সলিউশন, শপ নম্বর হচ্ছে 125 লেভেল 2 সুভাষ মার্কেট আইসিটি ভবন এলিফ্যান্ট রোড ঢাকা। আর এরকম ল্যাপটপের রিভিউ পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে পেজটা ফলো দিয়ে রাখবেন। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।